Hi guys, I'm Mashek. Aske abar arekti information video niye apnader kache hazir holam. To apnara chesta korben amar sathe thakar sob shomoy ar amar information gulo ke bujhar jarar sadharonoto Romania te ashben oder jonno ei video gulo. To Romania te ashar age obosshoi ei jinish gulo jana bhalo. Ajker information video holo apnar khabar niye apnara Romania te kirokom khabar paoa jay, kibhabe khabo ba Bangladesher khabar ki paoa jay kina shei bishoye apnaderke এখানে তুলে ধরব সবকিছু তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনারা ফলো করবেন বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার জন্য তো আজকের ভিডিওটি ব্লগ নয় আজকের ভিডিও হচ্ছে আপনার খানার বিষয় নিয়ে তো আপনার খানার বিষয়টা বলি আপনা আমরা সাধারণত বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি বলি তো এখানে আপনার রোমানিয়াতে খানা তেমন একটা পাবেন না সচরাচর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জাল জাতীয় কিছু পাবেন না জাল জাতীয় কারণ এই দেশে সাধারণত মরিচ হলুদ এগুলা একদমই খায় না তবে পাওয়া যায় এগুলা দেখতে একদম রঙের মতো বাট এগুলার মধ্যে কোনো জাল নেই তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশ থেকে আসার সময় আপনাদের পরিমাণ মতো মরিচ এবং হলুদ জিরা এগুলা সাধারণত নিয়ে আসতে কারণ আমাদের দেশের অনুযায়ী আমাদের দেশের যে মরিচগুলো এগুলো তো সাধারণত জাল হয় এটা সাধারণত যারা জাল খায় তাদের জন্য বলতেছি এই দেশে একদমই জাল পাবেন না সব কিছু আপনারা দেখতে কাঁচা কাঁচা লাগবে তারপর আপনার খানার ভাবমূর্তি ঠিক থাকবে না তো সেই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই দেশ থেকে আসার সময় মরিচ হলুদ নিয়ে আসবেন এটা আপনার জন্য ভালো হয়তো বলতে পারবেন যে রোমানিয়াতে তো এগুলো পেতে পারি বা সচরাচর পাওয়া যায় আসলে তেমনটা না পাবেন বাট এগুলো ভালো না মানে ভালো না বলতে এগুলো আপনার আপনাকে দিয়ে হবে না তো আপনারা চেষ্টা করবেন নিয়ে আসতে তো আপনাদের জন্য ভালো তো খানার নেক্সট বিষয় হচ্ছে আপনার এখানে বুখারেস্টে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে আর এখানেও রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টের যে খানা আপনাদের তো খেতে পারবেন না যদি সাধারণত আপনারা খেয়ে অভ্যস্ত হয়ে থাকেন কোনো দেশে থেকে তাহলে শুধুমাত্র খেতে পারবেন আদারওয়াইজ খেতে পারবেন না এগুলো কারণ খাওয়ার যোগ্যই না তো আমরা সাধারণত রান্না করে খাই কারণ ওদের খানা আমাদের পক্ষে সম্ভব নয় আর এখানে অনেক হারাম জাতীয় জিনিস থাকে যেমন আপনার সবার আগেই থাকে শুকর এগুলা থেকে সাধারণত দূরে থাকা দরকার তো সবাই চেষ্টা করবেন এগুলা থেকে দূরে থাকার আর হলো আপনার চেষ্টা করবেন আপনার কিছু জিনিস নিয়ে আসা যেমন খানা জাতীয় কোনো কিছু জাল জাতীয় কোনো কিছু এগুলো নিয়ে আসবেন আপনাদের জন্যই বেটার কারণ আপনাদের রোমানিয়াতে আসলে এগুলো একদমই পাবেন না সো খানার বিষয়টা এতটুকুই বলি আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে হলুদ মরিচ জিরা এগুলো যদি নিয়ে আসেন তাহলে আপনার জন্য বেটার এগুলো পাবেন সাধারণত কিন্তু এগুলা আপনার অনুযায়ী না রুচিসম্মত না কারণ আমরা বাঙালি জাল খেতে পছন্দ করি তারপর আপনার এটা সেটা এটা সেটা খেতে পছন্দ করি বাট ওরা এরকমটা নাই ওরা একদমই জালই খায় না একদমই খায় না তো এটাই তো আর কি বলার আজকের ভিডিও ছিল আপনার ইনফরমেশন দেওয়ার তো আজকে ইনফরমেশন দিলাম খানা নিয়ে তো আপনাদের যদি আরও কিছু বলার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো এ বলে ভিডিও শেষ করছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই ভিডিও দিয়ে বোঝাবো তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম